আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটিতে লেখা আছে, কুবিতে আবেদন পড়েছে 41,000, আসন প্রতি লড়বে 40 জন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি 2020-21 শিক্ষাবর্ষের ভর্তির আবেদন শেষ হয়েছে। 3 ইউনিটে মোট 1,040 আসনের বিপরীতে আবেদন করেছেন 41,324 জন শিক্ষার্থী। আসন প্রতিযোগিতা করবেন 40 জন শিক্ষার্থী। আবেদনের শেষ দিন রোববার 5 ডিসেম্বর রাত 11:59 পর্যন্ত এই আবেদনগুলো জমা পড়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর আবু দাহের বলেন, কোটা, ইউনিট ও অন্যান্য বিষয়ে যাদের ভুল আবেদন জমা পড়েছে তাদের তা সম্পাদনের জন্য সময় দেওয়া হবে। তিনি বলেন, এক্ষেত্রে তারা 2 থেকে 3 দিন সময় পেতে পারেন। আগামীকাল 7 ডিসেম্বর ভর্তি পরীক্ষা কমিটির মিটিং আছে, সেখানে সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এর আগে 20 নভেম্বর থেকে আবেদন শুরু হলে সময়সীমা 30 নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও কারিগরি ত্রুটির কারণে এই সময়সীমা 5 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের নতুন এই আপডেটটি। আরও নতুন নতুন আপডেট নিয়ে আবারও হাজির হয়ে যাব, তাই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।